ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। এর পেছনে অবশ্য কারণও আছে। তিনি ব্রাহ্ম ধর্মের প্রবর্তক, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, শিক্ষা সংস্কারক, সমাজ সংস্কারক, সতীদাহের মতো কুপ্রথা রোধের সোচ্চার সংগ্রামী এবং একজন উচ্চবর্ণের মানুষ হয়েও সমুদ্র পাড়ি দিয়ে বিলেত গমন রামমোহনকে একজন আধুনিক মানুষে পরিণত করেছে। চাকরি সূত্রে রামমোহন রায় রংপুর, ভাগলপুর, রামগড় প্রভৃতি স্থানে বসবাস করেন। তবে তাঁর সংস্কারবাদী মানুষ হয়ে উঠতে রংপুরের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, আসুন তাহলে আমরা রাজা রামমোহন রায়ের রংপুরের সাথে সম্পৃক্ততা সম্পর্কে জেনে নিই। রাজা রামমোহন রায় চাকরি সূত্রে রংপুরে এসেছিলেন 1809 সালে। রংপুর জেলার কালেক্টর ব্রিটিশ সিভিলিয়ান ডিগ্বির অধীনে তিনি প্রথমে সেরেস্তাদার এবং পরে পদোন্নতি পেয়ে দেওয়ান নিযুক্ত হন। শৌরীন্দ্রমোহন গঙ্গোপাধ্যায়ের বাঙালি রাষ্ট্রচিন্তা বইয়ে উল্লেখ করা হয়েছে, রংপুরে অবস্থান রামমোহন রায়ের জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ। ডিগবির সাথে রামমোহন রায়ের বন্ধুত্ব হয়। তারা পরস্পর প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞানবিদ্যা অনুশীলনে প্রবৃত্ত হন। তবে রংপুরে অবস্থানকালে রামমোহন রায় ইসলাম, হিন্দু, জৈন ও বৌদ্ধ পণ্ডিতদের সংস্পর্শে আসেন। এ সময় তিনি নানা বিষয় ও শাস্ত্র অধ্যয়ন করেন এবং বিতর্কে যোগদান করতেন। ডিগবির ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকার ফলে একদিকে রামমোহনের ইংরেজি শিক্ষার সুযোগ ঘটে ও সেই সঙ্গে তার মনে রাষ্ট্রচিন্তার সূত্রপাত হয়। ডিগবির কাছে বিলেত থেকে বিস্তর পত্রপত্রিকা আসত। সেইগুলি থেকে রামমোহন ইউরোপীয় রাজনীতির খবরাখবর সাগ্রহে পাঠ করতেন। বিশেষত আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লবের সংবাদই তার কাছে সবচেয়ে ঔৎসুক্যের বিষয় ছিল। 1814 সালে কালেক্টর ডিগবি রংপুর থেকে চলে গেলে রাজা রামমোহন রায়ও কলকাতায় চলে যান এবং চাকরি থেকে ইস্তফা দান করেন। 2011 সালে রংপুর রাজা রামমোহন ক্লাব কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থ সূত্রে জানা যায়, 1809 থেকে 1814 সাল পর্যন্ত মোট 6 বছর এই যুগ প্রবর্তক রংপুর শহরের মাহিগঞ্জে অবস্থান করেছিলেন। রংপুর থেকে রাজা রামমোহন রায় চলে গেলেও রংপুরের মানুষ কিন্তু তাকে ভোলেনি। 100 বছর পেরিয়ে গেছে, এই ধর্ম প্রবর্তক ও সমাজ সংস্কারকের স্মৃতি ধরে রাখার জন্য 1905 সালে কালেক্টরেটের সেরেস্তাদার যতীন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে রংপুর শহরের স্টেশন রোডে গড়ে তোলা হয় রাজা রামমোহন রায় ক্লাব ও লাইব্রেরি। ক্লাব লাইব্রেরিতে ছিল অনেক দুষ্প্রাপ্য বই পুস্তক, জার্নাল ও ম্যাগাজিন। পরবর্তীতে স্থাপনা নির্মাণের জন্য রাধাবল্লভ মৌজায় 40% জমি কেনা হয় 1500 টাকায়। তবে বর্তমানে যে কমপ্লেক্সটি আপনারা দেখছেন, এখানে ক্লাব অফিস ছাড়াও রয়েছে লাইব্রেরি, রয়েছে বিনোদন কক্ষ, শীততাপ নিয়ন্ত্রিত মিলনায়তন, আধুনিক রেস্টুরেন্ট, বিশ্রাম কক্ষসহ একটি অত্যাধুনিক বিপণী কেন্দ্র। কমপ্লেক্স ভবনে রাজা রামমোহন রায়ের একটি ম্যুরালও প্রতিষ্ঠা করা হয়েছে। রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মের কিছু অনুসারী রংপুরে ছিলেন। তাদের জন্য 1905 সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সমাজ মন্দির। প্রিয় দর্শক, তবে বর্তমানে মন্দিরের একেবারে বেহাল দশা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। খুদা হাফেজ।